আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মুরগ মুসল্লাম, যেটা খুবই জুসি হয় আর দারুণ টেস্ট লাগে। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। এখানে মুরগ মুসল্লাম বানানোর জন্য গোটা মুরগির প্রয়োজন। আমি এখানে 1 কিলো 100 গ্রামের কাছাকাছি একটা গোটা মুরগি নিয়েছি আর তার গায়ে ডিপ ডিপ করে আমি কেটে দিয়েছি। আর আমি হয়তো একটু বেশিই কেটেছি, কিন্তু এরকমভাবে কাটলেই ভিতরে মশলাটা যাবে আর মুরগির ভিতরে যে হাড়গুলো সেগুলো সিদ্ধ হবে। তোমরাও কিন্তু এরকমভাবেই কেটে নিও। এবারে আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রামের কাছাকাছি টক দই। প্রথমে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 2 টেবিলস্পুন রসুনের পেস্ট, 2 টেবিলস্পুন আদার পেস্ট অ্যাড করে ফের দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। স্টেপ বাই স্টেপ সময় নিয়ে যদি মশলাটাকে বানানো যায় শেষে গিয়ে টেস্টটাও ভালো পাওয়া যায়। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো। তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটাকে অ্যাড করো। এবারে অ্যাড করছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এবারে ভালো করে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব। তোমরা যদি চাও এখনই পেঁয়াজ বাটাটা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখন অ্যাড করবো না, একটু পরে অ্যাড করবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। ম্যারিনেটের মশলা রেডি। এবারে চিকেনের গায়ের মধ্যে আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। আর এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, তাহলেই তো টেস্টটা ভালো আসবে। ভালো কিছু খেতে গেলে একটু ধৈর্য তো লাগবেই। তো এরকম আস্তে আস্তে করে আমি সব পুরো চিকেনের গায়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা ফয়েল পেপার দিয়ে আমি চিকেনটাকে কভার করে দিচ্ছি। প্রায় 3 ঘন্টার কাছাকাছি আমি এটা ম্যারিনেট হওয়ার জন্য রাখবো। হাতে সময় না থাকলে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট কিন্তু করতেই হবে। তাহলে এবার আমি একটা মুভি ব্রেক নিয়ে ফিরে আসছি। অনেকক্ষণ ব্রেক নেওয়ার পরে ফিরে এসেছি আবার রান্নায়। এখানে আমি 300 গ্রামের কাছাকাছি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এবারে নিলাম 1/4 জায়ফল, 1/4 জাবেত্রী, তার সাথে নিচ্ছি 10টা মতন কাজু, এখানে 1 টিস্পুন সাহাজিরে, 10 থেকে 15টা কিশমিশ আর 5 থেকে 6টা আমন্ড বাদাম। এগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম জলে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পোস্ত। এবারে এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। মশলা এখানে গ্রাইন্ড করে নিয়েছি আর খুলতে একটা খুব সুন্দর গন্ধ বেরোলো। চলো তাহলে এবারে নেক্সট প্রসেসে চলে আসি। এখানে নিয়ে নিলাম একটা বড় প্লেট। এবারে এখন ইউজ করব পেঁয়াজ বাটাটা। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তারপরে এক্ষুনি যে মশলাটা আমি গ্রাইন্ড করলাম সেটাকে অ্যাড করে নিচ্ছি আর 2 টিস্পুন টমেটো কেচাপ অ্যাড করে নিচ্ছি। আর এর মধ্যে তোমরা নুনটা অবশ্যই অ্যাড করো, আমি ভুলে গেছি, তাই পরে অ্যাড করব। এখানে আমি চিকেনটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে বার করে আমি এবারে আস্তে আস্তে এই মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু আমার পাত্রটা ছোট, তাই একটু আমি স্টেপ বাই স্টেপ করছি, তা নাহলে বড় কোনো পাত্র থাকলে সবগুলোই একসাথে তোমরা মিশিয়ে নিতে পারো। ছোট পাত্র বলে আমার একটু অসুবিধাই হচ্ছে, তবে তোমরা যদি বড় পাত্র নাও তাহলে একটু কষ্টটা কম হবে। দেখতেই পেলে এক্ষুনি যেই মশলাটা বানালাম বা চিকেন ম্যারিনেট করা যেই মশলাটা বানালাম সেগুলো সব আমি চিকেনের গায়ে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, যেটা তোমাদেরকে তখন অ্যাড করতে বললাম, আমি ভুলে গিয়েছিলাম তাই এখন অ্যাড করলাম। এবার ভালো করে নুনটাকেও আমি চিকেনের গায়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি 2টো আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এর মধ্যে আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা গ্রেভি করেও বানাতে পারো, কিন্তু আমি লবঙ্গ খেতে খুব ভালোবাসি তাই এর মধ্যে অ্যাড করলাম। আর মুরগির যে পেটের ভিতরে আমি আলু আর ডিমটাকে অ্যাড করে দিয়েছি, দেখো। এবারে এই পেটটাকে আমি ধরে সিল করে দেবো, তা নাহলে যখন আমি রান্নাটা বানাবো তখন খুলে যাবে বা বেরিয়েও যেতে পারে, আর একটু ফাঁকা হয়ে গেলে দেখতেও খারাপ লাগবে, তাই এখানে আমি একটু স্টিচ করে দিচ্ছি। মুরগির পেটের ভিতরে 1টা ডিম আর 1টা আলু দিতে পেরেছি। তো এবারে আমি পাটাকে সিল করে দিচ্ছি। এইগুলোকে যদি এরকমভাবে বেঁধে দেওয়া যায় বা সিল করে দেওয়া যায় তাহলে কিন্তু চিকেনটা রান্নার সময়ও অসুবিধা হবে না আর শেপটাও ঠিক থাকবে। এবার আমি ওভেন জ্বেলে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইতে অ্যাড করলাম প্রায় 100 গ্রামের কাছাকাছি সানফ্লাওয়ার অয়েল, তোমরা সরষের তেলও করতে পারো। এবারে আমি চিকেনের গায়ে যে মশলাটা আছে সেটা একটু কাচিয়ে নিচ্ছি, কারণ চিকেনটাকে প্রথমে আমি ভালো করে হাই হিটে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবারে চিকেনটাকে অ্যাড করে নিলাম। কড়াইটাও একটু ছোটো পড়ে গেছে দেখছি। যাই হোক, সাবধানে পুরো হোল চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেবো। আর একটা কথা, এই ভাজার সময় কিন্তু একদম লিড লাগানো চলবে না। দেখো, এখানে আমি চিকেনটা ভেজে নিয়েছি, এবারে বানাবো গ্রেভি। যেহেতু কড়াইটা ছোটো পড়েছে তাই এখানে আমি আর একটা পুরানো কড়াই ইউজ করছি। কেউ এই কড়াইটা দেখে ভুলভাল কমেন্ট করো না, কারণ কড়াইগুলো যথেষ্ট মজা থাকে। যেহেতু ননস্টিকের কড়াই তাই নিচটা এরকম সাদা হয়ে গেছে আর সাইডটা কালো রয়েছে, এটা নয় যে মাজা নেই, তাহলে নিচটা হলুদের দাগ থাকতো। আমি জানি না তোমরা কেন এরকম ভুলভাল কমেন্ট করো, কারণ সবাই চায় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খেতে। তো যাই হোক, তেলের মধ্যে অ্যাড করলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এবারে যেই আমার ম্যারিনেট করা যেই মশলাটা ছিল সেই মশলাটা আমি কড়াইতে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে ধৈর্য সহকারে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এরকম তেল ছেড়েছে, কিন্তু এখনও হয়নি, আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না পুরোটা তেল ছেড়ে আসছে।
বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি জল। যেই বোলে ম্যারিনেট করেছিলাম সেই বোলটা ভালো করে ধুয়ে এখানে আমি প্রায় 2 কাপের কাছাকাছি জল অ্যাড করে নিলাম। কারণ জলটা না অ্যাড করলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না, তাই একটু জল কিন্তু অ্যাড করতেই হবে। এবারে আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে নিচ্ছি আর একটু নেড়ে দিয়ে আমি লিড লাগিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর প্রতি 6 মিনিট অন্তর অন্তর লিডটাকে ওপেন করে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে পুরো 4টে সাইড ভালো করে সিদ্ধ হয়, যেন ভিতরে একটু কাঁচা না থাকে। খেতে বসে যদি চিকেন একটু কাঁচা লাগে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি কেওড়া ওয়াটার। এখানে আমি 1 টিস্পুনই ইউজ করছি, আর তোমরা চাইলে ঘি অ্যাড করতে পারো, কিন্তু আমি এর মধ্যে আর কোনো ঘি অ্যাড করবো না, এর স্বাদ এমনিই ভালো আসে। একটু লিড লাগিয়ে দিচ্ছি যাতে গন্ধটা পুরো চিকেনের মধ্যে যায়। এবারে আমি ওভেনটা বন্ধ করে দেবো। আজকের আমার জুসি মুরগ মুসাল্লাম রেডি। আর এই 2022-এর শেষ দিন যে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারলাম, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে ভুলো না খেয়ে কেমন লাগলো। 2022 আর কয়েক ঘন্টার জন্য আমাদের কাছে রয়েছে, তো সেটাকে আনন্দ করো আর ভালো থেকো। থ্যাংক ইউ।